দেখ এদিকে কথা না, আমরা চলে যাব স্টার্ট বাটন, আমাদের অ্যাক্সেলটা ওখানে আছে, এই যে অ্যাক্সেল, ওকে 2019, এখানে অনেকগুলো ট্যাম্পলেট থাকবে, তার মধ্যে আমরা ইউজ করবো ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট বা ওয়ার্কবুক। এই অ্যাক্সেলের একটা নাম হচ্ছে স্প্রেডশিট, নাম কি ওয়ার্ডের নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসর, এর নাম কি বলো আসলে ওয়ার্ড প্রসেসর। অ্যাক্সেলকে বলা হয় স্প্রেড শিট, সেখানে হাজার হাজার শিট, শিট মানে পাতা, পেজ, এখানে পেজ বলে, এখানে বলে শিট, কি বলে শিট বলা হয়, ওকে। অ্যাক্সেল আমরা কী কাজ করি, ডাটা এন্ট্রি করি, ডাটাগুলো আমরা কী করি এন্ট্রি, যে কোনো ইনফরমেশন আমরা কি এখানে জমা রাখি, বলতে পারি একটা ব্যাংক, যেখানে তথ্য জমা রাখি, তথ্য এন্ট্রি করি, এই জন্য বলা হয় ডাটা এন্ট্রি। আমরা এখানে প্রায় সংক্ষিপ্ত আকারে ডাটা এন্ট্রি করতে পারবো, ধরেন লাখের উপরে, ঠিক আছে, এটা অনেক ভীষণ হয়ে যায়, বাট এর থেকে বেশি হলে তখন আমরা অন্য একটা অ্যাপস ইউজ করি, টুল MS অ্যাক্সিস, দুটাই কিন্তু ডাটা এন্ট্রি, দুটাই কিন্তু কি ডাটা এন্ট্রি। এক্সেল কী হয়, সংক্ষিপ্ত আকারে ডাটাগুলো এন্ট্রি করি, সংক্ষিপ্ত কী করি, আর অ্যাক্সিস হলো একটা সফটওয়্যারের মতো, একটা কিসের মতো, সফটওয়্যারের মতো, যেটা আমরা দেখলে বুঝতে পারবো আসলে, কারণ মুখে মনে তো বোঝা যায় না, দেখলেই বুঝতে পারবো, অথবা আগে অনেক বেচের ভিডিও আছে যেটাই আইডিয়া দরকার হয় দেখে ফেলবা, এখানে গিয়ে সার্চ করলেই হবে, যে MS এক্সেল লিখলে, অ্যাক্সিস লিখলে চলে আসবে, যেখানে গিয়ে সার্চ করো অনেক চলে আসবে অ্যাক্সিস। দেখো চলে আসছে অনেকগুলো অ্যাক্সেস, এখন লোগো দিস, ঠিক আছে, অনেকগুলো ক্লাস আছে, ইউজ করিবা, একটা আইডিয়া আসলে হয়ে যাবে। তো এটা আমরা আস্তে করবো, ওটা খুবই চমৎকার। তো আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের কি অ্যাক্সেল, আর একটা নাম কি স্প্রেড শিট, স্প্রেড শিট, কারণ এখানে শিট নিয়ে কাজ করা হয়, কী নিয়ে কাজ করা হয়, এই শিটকে আসলে বলা হয় পেজ মানে পাতা, ওকে। এবার আমরা যখন এটাকে ওপেন করলাম, দেখা যাচ্ছে একদম টেবিলের মতো, কিসের মতো, টেবিলের মতো, তা আমরা কলাম রো সেল ওইকে চিনি, এটা টেবিলে বলছিলাম, এখানে উপর থেকে নিচে সারিকে বলা হয় কি কলাম, কী বলা হয় কলাম, আর ডান থেকে বা বাম থেকে ডানের সারিকে বলা হয় কি রো, আর একটা কলাম কী বলা হয়, এ প্রত্যেকের ইউনিক নাম আছে, এটা এ নাম্বার কলাম, বি নাম্বার কলাম, সি নাম্বার কলাম, ডি নাম্বার কলাম, প্রত্যেক রো ইউনিক নাম্বার আছে, এক নাম্বার রো, দুই নাম্বার রো, এখানে এক কিন্তু আর নাই, একটা তিন নাম্বার রো, চার নাম্বার রো, ওকে। আবার প্রত্যেকের সেলের নির্দিষ্টটা কী আছে, নাম আছে, এর কত নাম্বার সেল বা কত নাম্বার কলামের, এ নাম্বার কলাম, কত নাম্বার রো, এক নাম্বার রো, তাহলে এই সেলটা হচ্ছে A1। এবার এটা কী বলতো, এটা কত নাম্বার সেল, যেহেতু কলাম নাম্বার D আর সেল নাম্বার 4, তাহলে প্রত্যেক কলামের নির্দিষ্ট নাম আছে, রো এরও আছে, আবার সেলেরও আছে, ঠিক আছে, B4 নামে আর নেই, শুধু একটাই আছে, ওকে, সবাই নির্দিষ্ট কিন্তু এখানে, ক্লিয়ার। এটা হচ্ছে কলাম A B C, তুমি চাইলে আমাদের কলাম প্রায় 1000-এর উপরে, 16000 না কতগুলো উপরে, রো হচ্ছে লাখের উপরে, তুমি দেখতে যদি চাও এখানে গিয়ে সার্চ করো হাউ মেনি রো অ্যান্ড কলাম এক্সেল 2019, দেখো এক্সেল 19 রো কয়টা আছে, 1,00,000-এর উপরে, 1,68,576, তাহলে আমাদের লাগবে না, কারণ বিশাল দেওয়া এখানে, ওকে। আর কলাম কয়টা আছে, 16,384, 19, 16, 13, 7, সবগুলো আসলে সেম, সবগুলো কি সেম, তো 2 আর 3 একটু কম, যে সাত যে 19 পাবে সে 16, 13, 7 সবগুলো পাবে, সব নিচে নিচেগুলো পারবে, কিন্তু অপশন খুঁজতে হবে, কার ভিতরে কে আছে, এই সবগুলো কিন্তু একসাথে কিন্তু একই নিয়ে হবে, ওকে। যত আপডেট হয়েছে ফিচারগুলো অ্যাড হয়েছে, অ্যাপসটা আরও স্মুথ কাজ করতেছে, স্পিডে কাজ করে, এখন তো 2021-টা ইনফরমেশন আছে কিনা আমি জানি, দেখি নাই, দেখি তো 21-এ কতগুলো আছে, 21-এ প্রায় ধরো সেম, 21-এ কি এই সেম, ওকে। এবার আমরা চলে যাই, কিছু ছোটো কাজ আছে আমার চিনলাম, চলো আমরা কিছু নাম লিখি, এখানে দেখো তিনটে কার্সর আছে, কয়টা কার্সর দেখো, সার্ভার, এই যে রেখা বা সত্যি দেখো, আমি যখন কর্নার দেখি, কর্নার যায়, এটাকে বলা হয় ফিল হ্যান্ডেল কার্সর, ফিল কার্সর বলতে পারো, এটা কী করে, অটো ফিল করো, তুমি যখন জাস্ট মাউস চেপে নিচে ড্র্যাগ করো, ওই একই ডাটা ইনফরমেশন সেমটা কী হয়ে যাবে, নিচেগুলো চলে আসবে, মানে ফিল হয়ে যাবে,
ওকে কোনটা এই কর্নার এখানে কি করলে তুমি জাস্ট ড্র্যাগ করে নিচ্ছে একই নামটা বারবার কি হবে ফিল হয়ে যাবে এটা ফিল হ্যান্ডেল বা ফিল কার্সর বলা হয় আর আরেকটা হচ্ছে দেখো আমি যদি ওই সেলের উপরে যাই দেখো একটা প্লাস আসবে কর্নার হচ্ছে একটা প্লাস আবার সেলের উপরে গেলে আরেকটা প্লাস দেখো মোটা করে এটা হচ্ছে কি সিলেক্ট কার্সর এটা কী করবে শুধু সিলেক্ট করবে দেখো হচ্ছে সিলেক্ট করবে আরও একটা আছে তুমি ওই লেখার নিচে তার উপর নিয়ে যা দেখো এখন আরেকটা প্লাস আসবে তিনটে তিন ধরনের এটা কাজ করে মুভ কার্সর মুভ কার্সর আমি যদি এই লেখাটা অন্য জায়গায় মুভ করতে পারি জাস্ট মাউস টিপে ধরো লেফটটা তারপর ড্রাগ করো কোন জায়গায় এখানে লিখবা না এখানে না এখানে আনবা তারপর মাউস ছেড়ে দাও দেখো মুভ হয়ে গেছে তিনটে কার্সর কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো জানা ঠিক আছে কর্নারটা হচ্ছে কি বলতো ফিল হ্যান্ডেল কার্সর সেলের উপর নিয়ে গেলে যে প্লাস আসে এটা হচ্ছে কি সিলেক্ট কার্সর একদম নিচে দাগে নিয়ে গেলে এটা কি মুভ কার্সর তিনটা তিন ধরনের প্লাস তুমি খেয়াল করে দেখতে পাবা ওকে আর আমি যদি সিলেক্ট করি মাউস সিলেক্ট করলে হয় যে মাউস লেফট বাটন চেপে ধরে যা সিলেক্ট করো হয়ে যাবে ওকে আর যদি তুমি না আমি কলাম সিলেক্ট করো পুরো কলাম তাহলে সি এ ক্লিক করো ওই কলামটা কী হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে আর রো করতে চাইলে ওয়ান টু এখানে ক্লিক করলে ওই পুরো রোটাই কী হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে আর কর্নার যে আইকনটা আছে দেখছো সো এখানে ক্লিক করো কী হবে পুরো ঘর সিলেক্ট হয়ে যাবে কী হয়ে যাবে পুরো ঘর কী হয়ে যাবে সিলেক্ট হয়ে যাবে একদম পুরো পাতা এই পাতাকে বলা হয় শিট দেখো এই যে শিট ওয়ান কী বলা হয় শিট ওয়ান এই শিটগুলোকে বলা হয় ওয়ার্কশিট আবার বলা হয় একটা নাম হচ্ছে কি ওয়ার্কশিট এমনি শিট বলে আবার বলা হয় ওয়ার্কশিট ওটাও করলে করতে পারো ওটাতে আমার সমস্যা হচ্ছে এটা করলে আমার চোখে সমস্যা হবে এই আলোটা আমার চোখে পড়বে